হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম আজকের ক্লাসে আমরা ক্লাস সিক্সের রায়োমার্টিন দু হাজার তেইশ প্রশ্নচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের আট নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের পিডিএফটি তোমাদের প্রয়োজন হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওর মাঝে আমি পিডিএফের পাসওয়ার্ডটি বলে দিয়েছি এক নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো এক নম্বর প্রশ্ন হল বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে কোন স্তর থেকে এর উত্তর অপশন সি আয়নোস্পেয়ার থেকে দু নম্বর প্রশ্ন হল বায়ুর আর্দ্রতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হল এর উত্তর অপশন বি হাইগ্রোমিটার তিন নম্বর প্রশ্ন হল বৃষ্টি ছায়া অঞ্চলের উদাহরণ হল এর অপশন বি পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল চার নম্বর প্রশ্ন হল বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে এর অপশন সি পার্বত্য অঞ্চলের মাটিতে পাঁচ নম্বর প্রশ্ন হল চিরসবুজ উদ্ভিদ হল এর উত্তর অপশন সি মেহগনি ছ নম্বর প্রশ্ন হল গুজরাটের গির অরণ্যে এর অপশন বি সিংহ দেখা যায় এরপরে আছে শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন হলো উনিশশো সালে আন্টার্কটিকায় ভারতের যে গবেষণা কেন্দ্রটি স্থাপিত হয় তার নাম ড্যাশ এর উত্তর হবে দক্ষিণ গঙ্গোত্রী দু নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হল ড্যাশ এর উত্তর হবে মৌসিনরাম তিন নম্বর প্রশ্ন হলো যে সকল উদ্ভিদ থেকে ওষুধ তৈরি হয় তাদের ড্যাশ উদ্ভিদ বলা হয় এর উত্তর হবে ভেষজ উদ্ভিদ বলা হয় চার নম্বর প্রশ্ন হল বিশ্ব অরণ্য দিবস পালিত হয় দ্যাস এর উত্তর হবে একুশে মার্চ এরপরে আসে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল খাদার ও ভাঙড় কি এর উত্তর হবে খাদারের মধ্যে আছে নদী তীরবর্তী অঞ্চলের নবীন পলিমাটিকে খাদার বলে ভাঙড় হলো নদী অবায়কার উঁচু অংশের প্রাচীন পলিমাটিকে মাটিকে বলা হয় দু নম্বর প্রশ্ন হলো অ্যালবেডো কাকে বলে এর উত্তর হবে পৃথিবীতে আগত সৌররশ্মির প্রায় চৌত্রিশ শতাংশ মেঘপুঞ্জ গুলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় এই রশ্মি পৃথিবী ও বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত করে না একে অ্যালবেডো বলে আজকে ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও পরে স্কুলগুলির প্রশ্ন উত্তর আমরা নেক্সট ক্লাসে করব তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে